ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগত। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটু হেলদি ব্রেকফাস্ট রেসিপি, যেটা এতটা ইজি, এতটা সফট, এতটা ফুলফি যে না খেলে বিশ্বাস করতে পারবেন না। আর এই ব্রেকফাস্টটা বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু খুবই পছন্দের হবে। সব থেকে কম সময়ে এইরকম একটি হেলদি ব্রেকফাস্ট যদি প্রতিদিন সকালে পাওয়া যায় বা টিফিনের বাচ্চার টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সে হয়, একদম নামমাত্র তেল দিয়ে, মানে এক ফোঁটা তেল দিয়ে বলতে পারেন, নামমাত্র তেল আর মশলা তো নেই, তাহলে কেমন যায়। তা শুরু থেকে শেষ অবধি আজকের এই প্যানকেকটা দেখার অনুরোধ রইল, কীভাবে এতটা ইজি সামান্য উপকরণে একদম সুন্দর একটি প্যানকেক তৈরি করেছি আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক। এখানে সুজি নিয়েছি এক বাটি। সুজি নর্মালি আমাদের সবার ঘরেই কিন্তু থাকে। তো এইখানে সুজি নিয়েছি এক বাটি। যতটা সুজি নেব ঠিক তার দেড় ভাগ, মানে ধরুন এক বাটি সুজি নিয়েছি, এক বাটি আর এক বাটির হাফ কিন্তু জল দেব। এটা পরিমাণ বুঝে দিতে হয়, নাহলে সঠিক পরিমাণ বা পরিমাপ না হলে কিন্তু প্যানকেকটা সঠিক হবে না। তাই এখানে দেড় বাটি জল দিয়ে দিলাম। আপনারা যে যেটা মানে যে পরিমাণটা দেবেন, মানে যে জায়গাটায় সুজিটা দেবেন সেইটা কিন্তু সেই পরিমাণেই জলটা মেপে দিতে হবে। তা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু একদম টেনে নিল। তো এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর এইবার কিন্তু এটাকে মিক্সিতে পেস্ট করে নেব, আর কোনো জল কিন্তু দেব না বন্ধুরা। আর আধা ঘন্টা, অন্তত আধা ঘন্টা এটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কারণ আধা ঘন্টা হলে যে সুজির মধ্যে যে জলটা। তো এখানে সুজিটা দেবুন, এটা পেস্ট করে নেওয়ার পর অনেকটা পাতলা হয়ে গেছে। আর এটা কি হবে, পেস্ট করে নিলে আমি আরও 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম পেস্ট করার পর। এবার এটাকে হাতা দিয়ে একটু ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে হ্যান্ড গ্রাইন্ডার থাকলে সেটা দিয়ে নিতে পারেন, কারণ যতটা আমি এইভাবে হাতা দিয়ে ফেটিয়ে নেব ততটাই কিন্তু ফুলুফি হবে, সফট হবে। তা ব্যাকারটা দেখে নিলেন কতটা ঘন হয়েছে বা কতটা পাতলা হয়েছে। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, ধনে পাতা কুচি, আছে কাঁচা লঙ্কা কুচি, সব গ্রেট করে কেটে দিয়েছি। তা এইভাবে সবজিগুলি দিয়ে দিলাম। আর সবজি যতটা দেব ততটাই কিন্তু বেশি টেস্টি হবে। নর্মালি আমাদের বাচ্চারা এই সবজিগুলি রান্না করলে কিন্তু খেতে চায় না, কিন্তু এইভাবে যদি প্যানকেক তৈরি করে দেওয়া হয়। এখানে সাদা তিল আছে, রোস্টেড চীনাবাদাম আর নারকেল কোড়া। তাহলে যেটা বলছিলাম, তাহলে বাচ্চারা কিন্তু ইজিলি খেয়ে নেবে, এরা বুঝতেই পারবে না এটার মধ্যে কে দেওয়া, কারণ এরা খাবে টেস্ট, এতটাই টেস্টি হয় যে টেস্টে এরা খেয়ে নেবে। পরিমাণ মতো এখানে নুন দিয়ে দেব, নুনটা খুব বেশি দেব না, কারণ বেশি নুনটা হলে কিন্তু এটা ভালো লাগবে না। একদম বুঝে নুনটা দিতে হবে। দিয়ে সব উপকরণগুলি মোটামুটি দেওয়া হয়ে গেল। এইবার এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা এটা আপনারা চাইলে দিতেও পারেন, না হলে ভাজা মশলা, যেটা ফ্রাই মশলা হয় বাড়িতে তৈরি করা, সেটাও দিতে পারেন, অপশনাল। এবার সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এইবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে সমস্ত ভেজিটেবলস আপনার সুজির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় মশলাসহ। আর বাদাম নারকেল যখন মুখে পড়বে না তখন অসাধারণ টেস্ট লাগে। আপনারা বাড়িতে জাস্ট একবার এটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। তো এটা ফাটানো হয়ে গেছে, ফেটিয়ে আমি আর 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু তৈরি করতে বেশি টাইম লাগে না বন্ধুরা, বেশি উপকরণও লাগে না, কিন্তু এটা মানে একটু টাইম ধরে ধরে এটাকে রেখে দিতে হয়, তাহলে কি হয় এই যে সফট হয়, ইজি হয় এতটা। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম, এটা আর একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর ওদিকে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। যতটা ভালোভাবে ফেটাবো ততটাই কিন্তু এটা ফুলুপি হবে, সফট হবে। তা দেখুন গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, জিরে তো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। জিরেটা দিয়ে দিলাম,
এইবার নামমাত্র তাওয়াটা দেখুন গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার এক চামচ অয়েল দিয়ে দিলাম, অয়েল দিয়ে এটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। প্রথমে মনে রাখতে হবে তাওয়াটা খুব ভালোভাবে গরম করতে হবে, ধোয়া উঠে গেলে তখন ফ্লেমটা লো করে দিয়ে তারপরে আমি পরিমাণ মতো দেব, মানে আপনি যতটা সাইজ করবেন, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না। এর একটা প্যানকেক খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যায়, মানে সকালের ব্রেকফাস্টে আমরা তো নর্মাল আমরা যেমন খাই তেমন একটা খেলে সঙ্গে একটা ফল খেলেই কিন্তু একদম হেলদি একটা ব্রেকফাস্ট, দিনটাও খুব ভালো যায়। সকালটা ভালো হলে পুরো দিনটাই কিন্তু ভালো যায়। তো দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু করব না, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিট পর আমি দেখব কি অবস্থায় হয়েছে। দেখুন উপরটা একদম দেখেই মনে হচ্ছে এটা মানে হয়ে গেছে, একদম তোলা হয়ে গেল। দেখুন এই যে উল্টে দিলাম, উল্টে দিয়ে এইবার এই দিক দিয়ে এটা আবার ঢাকা দিয়ে দিতে হবে। তো একটুখানি অয়েল দিয়ে দেবো, যেহেতু মানে প্রথমে অয়েল দিয়েছিলাম আর এখানে আর একটুখানি অয়েল দিয়ে দেবো। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। অয়েল দিলে কী হবে, একটু ওপরটা ক্রিপসি টাইপের হবে আর ভেতরটা সফট হবে এই আর কি। তো যাই হোক, 2 মিনিট পর আমি আবার ফিরে এলাম। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। দেখুন উপরে মুচমুচ করতে আর ভেতরে একদম ফ্লুপি। তা আমি আর একটা করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, আজকের এই সুজির ইজি সফট প্যানকেকটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। যেসব বন্ধুরা আমার পরিবারে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ কমেন্টস করুন কী কী রেসিপি দেখতে চান সেটা জানান, তাহলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরার। আর এটা যেহেতু নিরামিষ কিচেন তাই নিরামিষ সব কিছুই এখানে পেয়ে যাবেন আস্তে আস্তে। আর এই কয়েকদিনে আমার অনেক বন্ধুরাই আমার ফ্যামিলিতে এসছেন, তাই সবাইকে অনেক ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের অনেক শুভেচ্ছা। তো এইভাবে এটাও একইভাবে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট পর ঠিক উল্টে দিয়ে আর সামান্য একটু অয়েল দিয়েই তারপরে নামিয়ে নেব। তো এইভাবে যদি আমরা টিফিন করে বাচ্চার টিফিন বক্সে দিই তাহলে বাইরের খাবারের প্রতি ঝোঁকটা কমে আসবে, আর অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এটা আমরা দিতে পারি। কতটা ফুলফি হয়েছে, মোটা হয়েছে দেখুন বন্ধুরা, ভেতরে একটা ছিঁড়ে আপনাদের আমি দেখাবো। মানে ইজিলি 3 জনের সকালের হেলদি খাবার সঙ্গে একটা করে ফল দিলে। তিলগুলো দেখুন একদম ভেসে ভেসে উঠেছে, একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভেতরে কিন্তু কোনো কাঁচা নেই, একদম সফট ফুলফি। এটা টমেটো সস দিয়ে খাবো, সঙ্গে স্যালাড আছে মানে শসা আর একটা কলা, ব্যাস। বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। যাদের কাছে রেসিপিটা ভালো লাগবে প্রথম আমার ভিডিও যাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন, কমেন্টস করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।